ভিলফুড ব্লগের পক্ষ থেকে আমাদের আরেকটি ভিডিও আছে। বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেন যে ভিলফুডটা আসলে লোকেশনটা অ্যাড্রেসটা কোথায়, আর সেটা আমরা অনেক কমেন্ট বক্সে কমেন্ট করেছি, ভিলফুডের বিভিন্ন ভিডিওতে সেটা কমেন্টে লিখেছি। আর আমাদের ঠিকানা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, বনভিলা, বোলপুর শান্তিনিকেতন, বীরভূম ডিস্ট্রিক্ট, এটা ওয়েস্ট বেঙ্গল। আর অনেকে কমেন্ট করেন আমরা কি বাংলাদেশের নাকি, কিন্তু বন্ধুরা আমরা বাংলাদেশও নই, আমরা ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা আর বীরভূমে থাকি আমরা সবাই। বোলপুর শান্তিনিকেতনের পাশে বনভিলা গ্রামটি, আপনারা টোটো বা যে কোনো প্রাইভেট কার বা বাসে করে আসতে পারেন বোলপুর থেকে। আর বোলপুরে একটি রেলওয়ে স্টেশনও আছে, সেটার নাম হচ্ছে শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, বোলপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনারা ইজিলি, আপনারা হয়তো যেখান থেকে আসছেন না কেন, বোলপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা আমাদের এখানে ইজিলি আসতে পারেন। বোলপুর থেকে স্টেশন থেকে বা বোলপুর জামুলি বাস স্ট্যান্ড থেকে আমাদের এটা 8 থেকে 9 কিলোমিটার, খুব ইজিলি আপনারা আসতে পারেন। বা বোলপুর বাসিন্দা যারা আছেন আমাকে আসতে পারেন। বোলপুর শান্তিনিকেতনটা মনে রাখবেন, বোলপুর শান্তিনিকেতনটা সবাই চেনেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম ওখানে আছে বোলপুর শান্তিনিকেতন। আমাদের অনেক রিকোয়েস্ট আসে যে আপনারা এখানে আসতে চান অনেকেই, তাই সঠিক অ্যাড্রেসের জন্য আসতে পারেন না। আর অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশন লাইনে পুরো অ্যাড্রেসটা আমি লিখে দেবো, সেখানে আপনারা সেখান থেকে অ্যাড্রেসটা পুরোটাই নিয়ে নেবেন। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কলও করতে পারেন। সবসময় তো আমরা রিসিভ করতে পারি না অনেক ব্যস্ত থাকার জন্য, তাই যখন আমরা মেসেজ দেখবো তখন আপনারা সেখানে রিপ্লাই করবো। আর একদিন আসুন, সবাই আসুন, আমাদের খুব ভালো লাগবে, কারণ একদিন পুরো দিনটা আপনাদের সঙ্গে কাটাবো আমরা, সেই দিনটা আমাদের কাছে স্পেশাল দিন হবে। অনেকে অলরেডি আসছে বাইরে থেকে, আর আমাদের আপনারা এলে সেই সমস্ত ভিডিও আমরা তৈরি করবো, প্লাস আমাদের একটি স্পেশাল করে ভিডিও আমাদের ব্লগ বা আমাদের ভিলফুড চ্যানেলে সেগুলো পোস্ট করবো, কমিউনিটির মধ্যে আমরা পোস্ট করবো। আমাদের বড়ো সব থেকে বড়ো আশীর্বাদ ওটাই যে আপনারা আমাদের প্ল্যাটফর্মে আসছেন, আমাদের এখানে আসছেন, আর এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন সবাইকে। আর পুরো স্মৃতি সব ফিরে পাওয়ার জন্য ভিলফুড ব্লগ, ভিলফুড সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিলফুড ব্লগ।